ইসলামের কথা নবীর কথাদের সত্য তার প্রমাণ ইনশাআল্লাহ তাআলা আপনাদের মুখ থেকে আমি নিব। এই জায়গা থেকে নতুন সোনাবাড়ি গ্রামে এই অঞ্চলে বসে বসে নবীর কথা সত্য ইসলামের কথা সত্য এক এক বান্দা ইনশাআল্লাহ প্রমাণ দিবেন, এটা আমার ওয়াদা। দিবেন না নাই? হ্যাঁ দিবেন। আসেন, আল্লাহর নবী বলেছে যেটা রিয়াসুল জান্নাত এইটা। এখন যদি আপনি আমি যদি মনের ভিতরে ভাব নেই ওয়াজ আইতে আছে কারো পাইতেছেন কি? ওয়াজ এখন স্টার্ট করে নেই, কিছু কথা আলোচনা করে নেই, নাহলে বুঝবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যে জায়গার ভিতরে আল্লাহ রসুলের প্রশংসা হয় সেইটা রিয়াজুল জান্নাত হয়, ইয়ানি মদিনাতুল মুনাওয়ারা হয়, নবীর রওজার সাথে সঙ্গী জায়গাটা হয়, জিনারা হাজি বাবা তিনারা জানে রিয়াজুল জান্নাত কাকে বলে, নবীর রওজার সাথে যেটা খালি জায়গা সেইটার নাম রিয়াজুল জান্নাত। এক নম্বর কথা আমার নবী বলেছে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত মরিয়ম আলাইহিস সালামের কোকে পেটের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনে উঠায় নিলেন। আল্লাহ বলেছে যে কিয়ামতের আগে আবে, যে কিয়ামতের আগে আবে, আর কিয়ামতের আগে দজ্জাল আবে। দজ্জালের নাম শুনছেন না নাই? কানা দজ্জাল যারা বলি আমরা শুনেন নাই? দজ্জালের একটা চোখ হবে, আর দজ্জালের মাথায় কপালের ভিতরে কাফের এই আমি কাফির শব্দ লেখা থাকবে। জিনারা মমিন হবে, জিনারা মুসলমান হবে, তিনারা চিনতে পারবে যে এটা কাফির, আর সেই দজ্জাল সে কায়ামতের আগে আগে রে বাবা আল্লাহ বলি দাবি করবে, নিজেকে আল্লাহ বলি বলবে, আর হাতের ভিতরে জান্নাত জাহান্নাম উঠায় নিয়ে আবে, আর বলবে যে আমি আল্লাহ আমাকে আল্লাহ মানো আমি জান্নাতে দিব। যে ব্যক্তি তিনাকে দজ্জালকে আল্লাহ বলে স্বীকার করবে দজ্জালের হাতের জান্নাতে দিবে। কিন্তু রে বাবা হকিকতে যদি যান এর বিষয়ে যদি আপনি হকিকত দেখেন, হকিকতের ভিতরে যা দেখবেন দজ্জালের হাতে যেটা জান্নাত হকিকতে সেটা জাহান্নাম, আর দজ্জালের হাতে যেটা জাহান্নাম হকিকতে সেটা হবে জান্নাত বলে সুবহানাল্লাহ। তো মুমিনেরা কখনো স্বীকার করবে না। সেই সময় ঈসা আলাইহিস সালাম হবে, ঈসা আলাইহিস সালামের কি করবেন, তিনার খুশবু পাই দজ্জাল পলাইবে। হযরত ঈসা আলাইহিস সালাম দজ্জালকে মারবে, মারার পরে তিনি বিয়াবাড়ু হবে, সন্তান হবে, এই কিনা কথা কোরআন ও হাদিসের ভিতরে রয়েছে। আমার নবী বলেছে, আমার নবী জানাইছে, আর এই জায়গাটা এখন পর্যন্ত যে মদিনাতে খালি রয়েছে, এখন যে কবর শরীফ বানানো রয়েছে সেই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ, যে জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম দফন হবে। তো বলেন আমার নবীর কথা সত্য হইল না নাই? হইল না নাই? হাজি বাবাদের জিজ্ঞাবেন আরেকটা হাদিস নেন, বুখারি শরীফের হাদিস 5 নম্বর, কালিমাত আনি হাবিবাত আনি ইলা রহমান খাফিফাত আনি আলা লিসান সাকিলাত আনি ফিল মিজান সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আজিম বলে সুবহানাল্লাহ। আমি বলেছিলাম নবীর কথা যে সত্য তার প্রমাণ। হযরত আবু হুরাইরা থেকে মারবে, আবু হুরাইরা বলে আমার নবীর মুখে আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সত্য বড় পছন্দ করে, দুইটা সত্য বড় ভালোবাসে, যে সত্য যদি তোমরা আমরা মুখে দ্বারাই উচ্চারণ করি রে বাবা তিনাদের মুখে কোনো ধরনের কষ্ট হয় না। মুখে কি হয় মনে রাখবেন, মুখে কি হয় না? শব্দ কইলে কষ্ট হয় না। আবার বলে সাকিলা তানি ফিল মিজান কিয়ামতের ময়দানে দিনা যেদিন মানুষের গুনাহ এবং নেকিকে মিজানের পাল্লায় উঠায়া দিয়া হবে রে বাবা, ওই সময় জিনাদের গুনাহ বেশি হয়ে যাবে, কথা শুনে আল্লাহ রসুলের জিকির শুনে মজলিসের ভিতরে বসে বসে আল্লাহর পছন্দিদা দুই শব্দ ব্যবহার করেছিল,
কোথায় উঠায়া দিবে, গুনাহ কমে যাবে, রহমত বেড়ে যাবে। সাহাবীরা নবীকে প্রশ্ন করে, ফিদাকা উম্মি ইয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যে আমাদের বাবা মা কুরবান। নবী গো, জানতে চাই আল্লাহ কোন দুই শব্দ পছন্দ করে। আমার নবী আপনার নবী বলে, এক নম্বর শব্দ হয়তো সুবহানাল্লাহি ও বিহামদিহি, দ্বিতীয় নম্বর শব্দ হইল সুবহানাল্লাহি লাযিম, বলেন সুবহানাল্লাহ। এখন আমি দুনো হাত আপনাদের উঠাই আল্লাহর প্রশংসাকে সুবহানাল্লাহ শুনতে চাই, আরেকবার জোরে সুরে শুনতে চাই। কষ্ট কার কার হয়েছে হাত উঠেন, হয়েছে কষ্ট হয় নাই? ওরে বাবা, আমার নবী এই কথা কখন বলেছিল হিসাব রাখেন। নবী আমার এই কথা কখন উল্লেখ করেছিল? আমার নবী এস নয়, কাল নয়, এক বছর, দুই বছর, ছয় বছর নয়, বলকে আমার নবী এই বাক্য যখন ব্যবহার করেছিল, উচ্চারণ করেছিল, আজ থেকে প্রায় 1500 বছর আগে বলেছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দুই নাম জুবানে নিলে কষ্ট হয় না, কি আরবিতে শব্দ এসেছে, খাফিফাতানি আলাল লিসান, কোন ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে ওই দুই নামে তার জুবানে মুখে কষ্ট হয় না। আজকে এক এক বান্দা প্রমাণ হইলাম, এক এক বান্দার মুখ প্রমাণ হইল, আমার নবী 1500 বছর আগে যে কথা বলেছিল সেটা আজ পর্যন্ত সত্য আছে, বলেন সুবহানাল্লাহ। সত্য হইল না? আমার নবীর কথা যে সত্য তার দলিল, আপনিও হইলেন, আমিও হইলাম, এই বাচ্চাও হইল, তাম ব্যক্তিরা হয়েছে, হইল না? আমার নবীর কথা সত্য রে বাবা, বাবা হাল্লা করবে না, যদি নবীর কথা সত্য, আমার নবী যে যে কথা বলে সেটা সত্য, কোনো সন্দেহ আছে? নবীর কথায় সন্দেহ করবেন? আরে বাবা, যদি নবীর কথায় সন্দেহ করেন, চুল পরিমাণ বেশি লাগবে না। নবী যদি এরকম মনোযোগী ভাবেন, আপনি ইসলামের থেকে খারিজ হয়ে যাবেন, ডাইরেক্টলি আপনি, আমি কাফির হয়ে যাব, আপনার আমার ঠিকানা জাহান্নাম হবে। ওরে বাবা, যে জাহান্নামের জুই বড় ভয়ঙ্কর হবে, যে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে, জাহান্নামের জুই আগুন যদি চুল পরিমাণও এই দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়া যায়, দুনিয়া জ্বলে জ্বলে ভস্ম হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। তো নবীর কথা অপমান করা যাবে না, নবীকে অপমান করতে পারবেন না, নবীকে আপনি কোনোদিনও ব্যাধবে করতে পারবেন না, নবীর অসম্মানই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনে বলে, ওরে বান্দা, তোমরা আমার অপমান করো আমি সহ্য করব, আমি মাফ করতে পারি, কিন্তু আমার হাবিবুল্লাহ যদি অপমান করো আমি কখনো সহ্য করব না, আমি তোমাদেরকে জাহান্নামের জুই দিয়ে পড়ব, আমি তোমাদেরকে জাহান্নামের আযাব দিয়ে কষ্ট দিব, যদি তোমরা আমার নবীর ব্যাধবি করো, যদি তোমরা আমার নবীর গুস্তাকি হয়ে যাও, যদি তোমরা আমার নবীর অপমান করো, তোমাদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে, বলেন আল্লাহু আকবার। একটা মশলা আপনাদের সম্মুখে, যেহেতু আমরা মাদ্রাসা পড়াই, মশলা মশলা বহুত, আমরা ছেলেদেরকে আমরা পড়াশোনা করে, একটা মশলা শুনেন রে বাবা, নবীর মহাব্বত কিরকম, হাদিস পড়ে আইতাছে, মশলা দিয়ে একটা কথা শুনে নেন, কোন ব্যক্তি এরকম হয়ে গেছে, মালিকাল মৌতিনা
আপনাকে দেখা দিয়েছে, মৌতে টানতে আছে, মৌত যাবে, তিনার মুখে পেলে কোনো শব্দ আসতে আছে না। গুরুত্ব দিয়ে শুনবেন রে বাবা, আমাদের এরকম হয়, মৌতের সময় আমরা কলিমা পড়িলাম পুরোপুরি কলিমা আপনি পড়তে পারবেন না, তার আগে আপনার মৃত্যু হইতে পারে। আপনার জন্য একটা শরীয়তে এরকম সুন্দর মশলা দিয়েছে রে বাবা, আপনি মাত্র বলেন কথা বুঝলেন, মাত্র বলেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি শরীয়তের আলিমের কাছে যান, শরীয়তের আলিমে বহুত বলতে পারে। আমি তিনাদেরকে আপনাদেরকে বুঝাইতে চাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মদ শব্দ রয়েছে এবং আমার আল্লাহর নামও রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনাকে আমাকে বারে বারে জপার দরকার, মুহাম্মদ রাসূলুল্লাহ কেন মুহাম্মদ আল্লাহর রাসূল হয়। বলেন সুবহানাল্লাহ। তার অর্থ হইল, তার মিনিং হইল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা পবিত্র কোরআনের একটা আয়াত হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন ব্যক্তি যদি মাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তিনি সাক্ষী দিতে আসে মুহাম্মদ আল্লাহর রাসূল হয়, ইয়ানি সেই শাগার ভিতরে, সেই শব্দের ভিতরে মুহাম্মদ রয়েছে, রাসূল রয়েছে, আল্লাহর নাম রয়েছে। আল্লাহর প্রশংসাতে আমার নবীর প্রশংসাতে আমার নবীর কথাই আমি বলেছিলাম রে বাবা, আমার নবীর মহাব্বত হইল খাঁটি ঈমান, হয় না? সন্দেহ আছে? এখন একটা কথা বুঝেন, এই জায়গায় বই আছে, খালি বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলেন তো নবীর নাম নিলাম না, খালি আল্লাহর প্রশংসা চলল, কথা বুঝবেন, গুরুত্ব দিয়ে শুনবেন, খালি প্রশংসা কার চলতে আছে? আল্লাহ। নবীর নাম একবারও নেওয়া হয় নাই, এখন বলেন আপনার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবুল হবে কি হবে না? প্রশ্ন হবে না, তার কারণ নাম তো আল্লাহ নিয়েছেন, তার কারণ কি? আপনি তো নাম আল্লাহ নিয়েছেন, দেখেন বড় কথা রে বাবা, খারাপ পাইতেছেন? কথা কিন্তু বড়, নাম নিতে আছেন আল্লাহ আল্লাহ, নাম নিতে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাম নিতে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নাম নিতে আছেন আল্লাহু আকবার, কিন্তু নবীর নাম একবারও নাই, নবীর প্রতি দরুদ একবারও নাই, আমার নবী আপনার নবী বলে। এখন আসেন হাদিসের ক্ষেত্রে আপনাদেরকে জানাই, গুরুত্ব দিয়ে শুনবেন রে বাবা, এই দিকে ধ্যান দেন, এই দিকে ধ্যান দেবেন রে বাবা, আপনার নবী আমার নবী কি বলতে আছে? আমার নবী বলে ইন্না দুআ মাউকুফুন বাইনাস সামাঈ ওয়াল আরদ লা ইউসআতু হাত্তা তুসাল্লি আলা নাবিকা। বলেন সুবহানাল্লাহ। Okay.
রিবায়াত আছে মরবি আছে হযরত ওমর ফারুক বলে আমার নবী বলেছে ইন্না দুআ তোমাদের দুআ তোমাদের জিকির তোমাদের ইবাদত তোমাদের নামাজ তোমাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না আসমান জমিনের মাঝে লটকে থাকে বাইনা সামা সামার মতলব হইলো আসমান ফিল আরদে আরদ কা মতলব হতা হে জমিন আরদর শব্দর অর্থ হইলো জমিন আসমান জমিনের বাইনা মতলব মাঝখানে আসমান জমিনের মাঝে লটকে থাকে সাহাবীরা বলে কেন দোয়া কেন লটকে থাকে জিকির কেন লটকে থাকে আল্লাহর দরবারে কবুল কেন হয় না আপনার নবী আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত সেই দোয়ার মাঝে সেই জিকিরের মাঝে আমি নবীর প্রতি দরুদ পড়া না যায় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এখন রে বাবা আল্লাহর কাছে যদি আপনার জিকির আসকার কবুল করাইতে হয় আপনি আমি নবীর প্রতি দরুদ পড়তে হবে এখন একটা হাদিস আর একটা হাদিস শুনেন বুখারী শরীফের আমি অল্প সময়ের ভিতরে শেষ করব খারাপ পাইতেছেন আপনারা হ্যাঁ যেহেতু সময় নাই বলেছে লকডাউনের সময় কিছু সময়ের ভিতরে শেষ করতে লকডাউন পুলিশে ডাকবেন তো যাই না